بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন প্রজ্ঞাময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন। আলা সিরাতিন মুস্তাকিম সরল পথে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ। লক্ষ যোজন রক্তের পারাবার, এত রক্তের বিনিময়ে এই দেশ, এই স্বাধীনতা, এই পতাকাকে পেতে লক্ষ দামাল ছেলেরা দিয়েছে প্রাণ। ভুলব না, আহা, ভুলব না কোনো দিন তোমাদের স্মৃতি গানে গানে অমলিন। সাগর রক্তের বিনিময়ে
কাউন্সিলর 21 নং জামাল খান ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম, তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। সেটা আইডিয়াল ট্রাস্টে সম্মানিত মেন্দিন ট্রাস্টি ডাক্তার ফজলুর রহমান স্যার আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন। আজকের এই জ্ঞান বাহক উদ্বোধন অনুষ্ঠান এবং শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যারা প্রফেসর ডক্টর বদরুল হুদা খান, আধুনিক ইলানি প্রতিষ্ঠাতা ও জ্ঞান বাহন প্রবর্তক। সম্ভাবনা চিহ্নিত করেন 1997 সালে তারই
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। সেখানে তিনি ওয়ার্ল্ড বেস্ট ইনস্ট্রাকশন ধারণাটি বিশ্বে প্রথম নিয়ে আসেন। এই বইটি বেস্ট সেলার হিসাবে স্বীকৃতি লাভ করে এবং তাকে যা পরবর্তীতে মডার্ন ইলার্নিংয়ের পথ সুগম করে দেয়। সম্মানিত সুধীর বৃন্দ, আজকে আমাদের অতিথি পেয়ে চিত্রকান আইডিয়াল হাই স্কুলের সাথে সংযুক্ত দেখতে পারি আমরা ধন্য। আমি আমারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অতিথিবৃন্দের। আমাদের অনুষ্ঠানে সত্যি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে চিটাগাং আইডিয়াল হাই স্কুলের ছাত্র। যিনি আমার উপাসনা করেন আমি তাহাকে সেইভাবে পথ নির্দেশনা করে থাকি। হে পার্থ, পৃথিবীর সকল ধর্মনিষ্ঠ মনুষ্যগণ তাই আমার অনুসরণ করেন, আর যারা পৃথিবীতে মুক্তির জন্য সাক্ষাৎ ধরে আমার শরণাগত হন না তারাই পৃথিবীতে মনুষ্যগণকে কর্মকর্ম ফল শীঘ্রই পেয়ে থাকে। জগতে সর্বজীব হোক সর্বটি সকলে হোক নিরাময়। নমস্কার। আমি নমো দশা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধশা। নমো দশা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধশা। নমো দশা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধশা। আমি ধর্মের স্মরণ গ্রহণ করছি, আমি সংঘের স্মরণ গ্রহণ করছি, দ্বিতীয়বারও আমি বুদ্ধের স্মরণ গ্রহণ করছি, আমি ধর্মের স্মরণ গ্রহণ করছি, আমি সংঘের স্মরণ গ্রহণ করছি, তৃতীয়বারও আমি বুদ্ধের স্মরণ গ্রহণ করছি, আমি ধর্মের স্মরণ গ্রহণ করছি, আমি সংঘের স্মরণ গ্রহণ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। চিরদিন তোমার
সম্মানিত প্রধান অতিথি, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, বিশ্ববিখ্যাত সমাজ বিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য অধ্যাপক ডক্টর অনুপম সেন, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমেই স্মরণ করছি এই বাংলাদেশের যে আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আমরা বুক ভরে বিশ্বাস করছি আজকে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি, সেই সমস্ত শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি স্মরণ করছি বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো কিনা সেটা আমরা জানি না, সেই মহান স্থপতি, বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে চিটাগং আইডিয়াল হাই স্কুলের জন্য একটি বিশেষ দিন, জ্ঞানবাহন যেটা আধুনিক ই লার্নিং এর ফাউন্ডার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক ডক্টর বদরুল হুদা খানের প্রবর্তিত জ্ঞানবাহন আজকে থেকে আইডিয়াল স্কুলের সাথে সম্পৃক্ত হয়ে একসাথে যাত্রা শুরু করবে। আমি মনে করছি এটা একদিন ইতিহাস হবে, কারণ এটি ইদানীংকে বাস্তবে রূপ দেওয়ার একটি জনসেবামূলক, যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার সম্মানার্থে এবং বাংলা ভাষাকে সারা বিশ্ব জ্ঞান বাহন নামে সারা বিশ্বে প্রকল্প চালু হয়। জ্ঞানবাহন একটি ভ্রাম্যমান বাহন বা গাড়ি, জ্ঞানবাহনের প্রবর্তক যারা ডক্টর বদরুল খান, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, কৃষি, আইনি পরামর্শ, নারীদের স্বাস্থ্যজনিত সেবা সহ প্রথাগত শিক্ষার বাইরেও আরো সাধারণ নানবিক প্রযুক্তি নির্ভর তত্ত্ববিদদের সেবা গ্রহণটাকে খুঁজতে হবে না, গাড়ি এই এই জ্ঞানকে সেবা গ্রহণটাকে খুঁজতে হবে না, গাড়ির বাহক চালক মানুষকে খুঁজে খুঁজে সেবা প্রদান করবে। জ্ঞানবাহন ওয়েল ইকুইপড এবং প্রযুক্তি নির্ভর হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে জ্ঞান বিনিময় করে অনেক বিষয় নিজেরা নিজেদের সমস্যা সমাধান করে যেটা আমরা জানি না, যেমন লবণ চাষি, আমরা জানি না লবণ, আমরা ওরা কিন্তু যারা লবণ চাষ করে তারপরে সেটা আমরা প্রথাগত শিক্ষা আনুষ্ঠানিক শিক্ষিতরা হয়তো জানি না, কিন্তু তাদের কোনো শিক্ষা নেই, অনেকে হয়তো নিরক্ষর কিন্তু তারা এই চাষটা করছে, এবং যে আরও আছে বিভিন্ন ধরনের বিভিন্ন তাদের মনে একটা নিশ্চয়ই আছে আমরা অশিক্ষিত, আমরা মনে হয় অবহেলিত, কিন্তু না, জ্ঞান তখন সেই তাদের ভিতরে কনফিডেন্স সৃষ্টি করতে চায় এবং তাদের এই জ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় জ্ঞানবাহন। তাহলে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের দেশের কৃষকরা ফসল ফলাতে অনেক প্রসেস নিজেরাই বাস্তবায়ন করেন, সেগুলো অনেক বিশেষজ্ঞও পারেন না, আমরা তাদের প্র্যাকটিক্যাল জ্ঞানগুলা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জ্ঞানবাহনের মাধ্যমে, জ্ঞানবাহনের অডিও ভিজুয়াল ব্যবস্থার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেব, শুধু দেশে নয় সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই জ্ঞানবাহন। এই জ্ঞানবাহনের গাড়ির চালক হবেন সালের মত অনুযায়ী, গাড়ির চালক হবেন জ্ঞানবাহন, তার সহকারী হবেন জ্ঞান বন্ধু এবং একজন বিশেষজ্ঞ, উনি হতে পারেন চিকিৎসক, আইনজীবী, সমাজকর্মী, শিক্ষক বা কৃষি। এই গাড়ি যখন যাত্রী বহন করবে তখন চাইলে যাত্রীদের অনলাইন থেকে লেটেস্ট তথ্য সহ প্রয়োজনীয় ভিডিও ক্লিপস এবং অন্যান্য তথ্য দেওয়া হবে। এছাড়া বাংলাদেশে যদি দক্ষিণ এশিয়ার মধ্যে ফার্স্ট ভার্চুয়াল ইউনিভার্সিটি হয়, সেটা যদিও আমাদের এখন স্বপ্ন মনে হচ্ছে, তাহলে আমরা সেটা জ্ঞানবাহনের মাধ্যমে আমাদের স্যার ডক্টর বদরুল হুদা খানের সেই জ্ঞানবাহনের তথ্যের মাধ্যমে যে ই লার্নিংকে প্রাতিষ্ঠানিক রূপ দিব, যে ভার্চুয়াল ইউনিভার্সিটির মাধ্যমে আমাদের বাচ্চারা অক্সফোর্ড, আমেরিকা, ইংল্যান্ডে সব জায়গায় বিশ্বের সারা বড় বড় ইউনিভার্সিটিগুলোতে সেই ভার্চুয়াল টুর করতে পারবে। এটা ই লার্নিংয়ের মাধ্যমে ই লার্নিংকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আসলে আমাদের সেই জ্ঞানবাহন। তো এটা হচ্ছে প্রথাগত এবং
সাথে ব্ল্যান্ডেড করে যে আমরা যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দেশের মানব শক্তিকে মানব সম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে যানবাহনের যাত্রা শুরু হয়েছে। চিটাগাং আইডিয়াল হাই স্কুল যানবাহনের সম্পৃক্ততার কারণে আইডিয়ালে আমাদের 3000 স্টুডেন্ট আছে। আমাদের এই 3000 ফ্যামিলি প্রথমে যানবাহন সম্পর্কে জানবে এবং এটা আরও বিভিন্নভাবে আমাদের প্যারেন্টসরা আমাদের কমিউনিটি বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দিবে। এবং আরেকটা বিশেষ আমরা স্যারের সাথে কথা বলে জেনেছি যে বাচ্চাদের ভিতরে যে ভলান্টিয়ার করা, যে মানুষের জন্য চ্যারিটি করা, মানুষের জন্য কিছু করা, মানব কল্যাণে কিছু করা, সেই যানবাহনের মাধ্যমেই শিখবে। এই যে আমরা তাদের যে অবহেলা, আমরা যাতে তাদের যারা আনপ্রিভিলেজ, যারা অবহেলিত জনগোষ্ঠী, তাদের আমরা যাতে অবহেলা না করি, এই বাচ্চারা সেটা শিখবে। স্কুলকে সম্পৃক্ততা করার কারণে আমাদের এই বাচ্চারা ভলেন্টিয়ার কাজে বলে চ্যারিটি করা শিখবে এবং সব কিছু অবহেলিত জনগোষ্ঠীর সাথে যে সংযোগ সেটাও তারা এই যানবাহনের মাধ্যমেই শিখবে। এবং আমরা আশা করছি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে একজন আইডিয়াল হাই স্কুল, আমার 3000 স্টুডেন্ট, 3000 ফ্যামিলি এই যানবাহনের যে অবশ্যই আমরা ধন্য। তো এইভাবে আমি স্যারের কথা একটু বলতে চাই, আমাদের যে এখানে উপস্থাপক হিসেবে ব্যবহার করছে এবং আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীজি, এখন আমি যখন 10 বছর আগে আমি বাইরে লেখাপড়া করেছি, আমি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে মাস্টার্স করেছি এবং আমি অনগোয়িং আমি পিএইচডি করতে যাচ্ছি। তো আমি এখানে দেখেছি, আমি 10 বছর আগে যখন আমার স্কুল প্রতিষ্ঠিত হয় 1998 সালে, এরপর আমি 2010 আসছি, তখন আমি বলেছিলাম যে আমেরিকা থেকে বা লন্ডন থেকে বাংলাদেশের শিক্ষা কুসংস্কার করছি, আমরা এডুকেশনের যে জিনিসগুলো নিয়ে রিসার্চ করছি, এডুকেশনাল লিডারশিপ আমার একটা সাবজেক্ট ছিল, তো সেখানে এখন দেখি এই জিনিসগুলো সবগুলো চলে এসেছে মেন্টরিং সিস্টেম থেকে। এটার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে দোরগোড়ায় নিয়ে এসছেন অন্য দেশগুলো। আজকে আমাদের স্কুলে যে টিচাররা প্রত্যেকের একজন ই লার্নিংয়ের একজন বিশেষজ্ঞ, কীভাবে এবং এটা শেখ হাসিনা চাইলে উনি বসে বিভিন্ন স্কুলের সাথে 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 উনি এগুলো দেখতে পারেন। এই যে অবদানটা এই যে চলে এসছে আমাদের ভুল ভেঙে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার বাচ্চারা ওইখানে পড়াশোনা করে স্কুলে, এখন দেখছি আমেরিকান স্কুল এখন বাংলাদেশের স্কুলে অন্য বিষয়ের যে জিনিসগুলো আছে, তাহলে এইখানে যে যানবাহনের ই লার্নিংয়ের আমাদের ফাউন্ডার ডক্টর বদরুল হুদা খানের অবদান, স্যারের বই ই লার্নিংয়ের উপর বইটা এটুআইএ যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাইড হিসেবে ব্যবহৃত রেফারেন্স ব্যবহৃত হচ্ছে, আমাদের সারনা প্রতিনিধিত্ব আছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন আজকে আমাদের মাঝে, আমাদের মালিক সাহেব আমাদের মাঝে আসছেন। আমি আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য জ্ঞানবাহনকে এগিয়ে চলার পথে যে ওনারা যে আজকে যে উদাহরণ সৃষ্টি করলেন সেটার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। বাহন সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ লার্নিং এর প্রবক্তা জনাব অধ্যাপক ডক্টর বদরুল হুদা খান। আমি সাবকে অনুরোধ জানাবো তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। আমি যে সেলফি বলতে চাচ্ছি, আমার আপনি জানবেন এই ইংলিশ মধ্যযুগে 152 পৃষ্ঠায় আমি বাংলাদেশ সরকারের সবাই ক্লাস নাইনের ছেলেরা ই লার্নিং করে, তাই না? তো ই লার্নিং নিয়ে আমাকে সবাই জিজ্ঞেস করে যে ই লার্নিংটা সাধারণ মানুষের মাঝে কীভাবে আমি আনতে পারি। তো আমি এই পর্যায়ে আমেরিকাতে অলরেডি ডিক্লেয়ার করেছি আমি একটা নলেজ ক্যারিয়ার করব। 2018 সনে আমি কলকাতায় আমাদের কলকাতা ইউনিভার্সিটি যারা আছে সবাই মিলে কলকাতার হাওড়া বাউরিয়া গ্রামে আমরা প্রথম জ্ঞান ভাবনটা শুরু করি। পরবর্তীতে আমরা কিশোরগঞ্জে এসে তার উদ্বোধন করি এবং পরবর্তীতে হাটাজারিতে আমাদের এখানে অনেক আছেন সবাই অপ্রায়নে আমরা এটা করেছি। তো আমি আজকে বেশি সময় নেব না। তো যেটা বলছি, জ্ঞান বাহন হচ্ছে আমরা যে ই লার্নিং করি এটাকে বাস্তবের রূপ দেওয়ার জন্য, এই হচ্ছে আমার সেই অনেক বছরের ইচ্ছে এবং এটা বাংলাদেশ থেকে শুরু করেছি আমাদের বাংলা ভাষা দিবসে। এই জ্ঞান বাহন নিয়ে আমরা ইনশাআল্লাহ
আপনার সব আমরা নিয়ন্ত্রিত শুরু করব এবং এটা সারা বিশ্বে কিন্তু জ্ঞান বাহন নিয়ে সারা বিশ্বে চলবে। যেহেতু আমি গর্বিত চট্টগ্রামের ছেলে, আমি চাকরি হওয়া আর সবসময় একটা নিশ্চিত দিলে যে চিরানন্দ না একটা বারো উনিশ করছুন, এই জন্য আমাদের এই জ্ঞান বাহন আমরা সারা পৃথিবীতে এই জ্ঞান বাহন দিয়ে সে জাপানও শুরু হবে, আমেরিকাতে শুরু হবে, নেপালে শুরু হবে, নরওয়েতে শুরু হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর তো জ্ঞান বাহনে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা আঞ্চলিক অর্থায়নে, মানে যারা যারা আমাদের সমাজে ভালো মানুষ আছেন, যারা অন্যকে সেবা করতে চান, তাদের সুন্দর প্রাঙ্গণ বা প্ল্যাটফর্ম পেলে ওরা সাহায্য করবে, তাহলে আঞ্চলিক অর্থায়নে স্থানীয় মেকানিক